প্রত্যেক নতুন বছরের প্রথম দিন মানে পয়লা জানুয়ারি এদিন কলকাতার রেসকোর্স চত্বর একটা ছোটখাটো উৎসবের চেহারা নেয়। রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের বেশিরভাগ সদস্যই পরিবার পরিজনকে নিয়ে উপস্থিত হন রেসের মাঠে, তাই এই দিনের আমেজটা একেবারে আলাদা, একটা অন্যরকম ফিলিংস। এই ফিলিংসটা দেখতেই বছরের প্রথম দিনে আমাদের রেসকোর্সে হাজির হওয়া। সারাদিনে হলো গোটা নয়েক রেস। বছর শুরুর দিনের প্রথম রেসটাতেই বাজিমাত করলো আখাদে সন্দেশ। ছিপছিপে লাজুক প্রকৃতির ছেলেটা জিতে এলো বছরের প্রথম রেসটা। সন্দেশের বয়স মেরে কেটে 27-28, কিন্তু যখন ঘোড়ার পিঠে বসে তখন একদম অন্য মানুষ। মহারাষ্ট্রের একটা ছোট্ট শহর মাথেরান, সেখানেই জন্ম সন্দেশের। পয়লা জানুয়ারি এই একটা দিনে লাখ লাখ টাকা ওরে এই রেস করছে। কেউ হাসতে হাসতে বাড়ি ফেরেন, কেউ বা সম্পূর্ণ নিঃস্ব হয়ে। কিন্তু এবছরের পয়লা জানুয়ারিটা যে অন্যরকম ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক বুকির কথায় যে ঘোড়াগুলো আজ ফেভারিট ছিল তারা কেউই জিতল না। নতুন বছরের প্রথম দিনটাতে কলকাতার রেসকোর্স যেন একটা কার্নিভাল। বিদেশি গান, একটা ব্রিটিশ উচ্চারণে কমেন্ট্রি, সঙ্গে বিয়ার। আর আপনার সামনে দিয়ে ঘোড়া নিয়ে ছুটছে মাথেরানের সন্দেশ, বেঙ্গালুরু সুরাজরা, গতি আর পরতে পরতে উত্তেজনা। তবে হ্যাঁ, বছরের প্রথম দিনের এই উত্তেজনা আমেজটা শখ হিসেবে থাকাই ভালো। রেসের শখটা নেশায় পরিণত হলে বিপদ আছে। কথায় আছে, রেসের মাঠ যা দেয় সেটা আবার উসুল করেও নেয়।